প্রচুর জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাসে মানুষের ঘরবাড়ি অনেক অনেকের ডুবে গেছে, কারো অনেকের আবার ওই বেড়া আছে বেড়ার খামার পড়ে গেছে, বেড়ার বাচ্চা মারা গেছে। আমরা নিচ পর্যন্ত গেছিলাম, নিচে যাই মাইকিং করে আসছি, অনেকের যতটুকু যে পরিমাণ পাচ্ছি মানুষের উপরস্থলে আশ্রয় কেন্দ্রে উঠে দিয়ে আসছি। এদেরকে আমরা বিকাল 3টা থেকে সতর্ক করতেছি উপরে আসার জন্য, তাদের সপরিবার নিয়ে কিছু কিছু আসছে, কিছু কিছু লোক রয়ে গেছে। এখন যখন আমরা জোয়ান যখন আমরা সব ডুবালাই দিয়েছে, তখন তারা এখন বেদিশে আমরা উপর দিকে আসতেছে, আশ্রয় কেন্দ্রে আসতে চায় না। আমাদের মানুষজন আসা নিরাপদ স্থানে, অনেক দূরে দূরে যাওয়ার কারণে আসতে চায় না। তাদের মজগুরু আছে, তাদের ক্ষেত খামার আছে, এগুলো ছাড়িয়ে আসতে চায় না। গরুর মাছটা এই ঘর বাড়ি ব্যাগ বাতাসে ফলা দিছে এটা আর কি। আমাদের হয়তো বাড়িতে গেলে দেখুন যে আমাদের ঘর বাড়ি সব কিছু বাসায় নিয়ে গেছে গো, ডুবা এবং কি মাড়ির মধ্যে এই বিড়ের মধ্যে পানি উড়ে গেছে গো। হয়তো এই অবস্থা আছে, আমরা তো আশ্রয় কেন্দ্র আছি, আঙ্গ বাড়িতে কেউ নাই, আমরা জানি না কি অবস্থায় আছে আঙ্গ বাড়ি ঘর। বাতাস খুবই একটা ভয়ঙ্কর দেখার কারণে আমরা এদিকে গেছি, যাওয়ার পর মোটামুটি খেয়ে দেয় রাত 12টা 2টা 3টা বাজে, 3টা মতন তো দেখছি মোটামুটি একটু নিয়ন্ত্রণ হয়ে গেছে, এরপরে বাসার দিকে যাইতেছি। একটা সময় আমাদেরকে আতঙ্ক থাকতে হয়, যেহেতু জ্বরবার না আসলে এই সমুদ্রের পাড়ে থাকি, সবসময় আমাদের একটা আতঙ্ক বিরাজ করে আর কি। মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাইছি যে বন্যা ডাকার থেকে বোলা হইয়া ডাকা হইয়া চিটাং হইয়া এদিকে ঘুরতে দিয়ে নর্মাল হয়ে গেছে, এই জন্য আমরা সেখান দিয়ে নামে আইছি। আসলে বাসায় আমাদের সব কিছু রয়ে গেছে, আমরা খালি মানুষ গেছি, কিন্তু বন্যা যদি পানি হইতো তো আমার কিছু নেওয়ার মতন সুযোগ ছিল না। যান নিয়েই যাওয়া তো যথেষ্ট, আমাদের নিজের যান নিয়ে আমাদের সারাই যথেষ্ট। এই দেন নাতি নাতি ছোটো ছোটো বাচ্চা কাছে আনিয়ে আমাদের একটা অনেক আতঙ্কর ভিতরে না সন্দেহতে ভালোই ভয় ছিল। আমরা আশ্রাকে নিয়ে গেছি, বুঝলাম তো দাবার বৃষ্টি আসবে, তা আল্লাহ রহমত করছে আসে নাই। আচ্ছা কিন্তু যাই হেন শান্তিতে আসালাম, দেখলাম যেন কমলে তার আমরা বাসায় চলে যাব। বন্যার ডরে পানির ডরে আমরা এই জায়গায় দিয়ে আগে ভাগি আর কি। তবে অনেক বিপদ সংকট দেখে নাতিনি তুলেই নামছি। এখন আমরা কমিশনার বাসায় আসলাম, আমার দেওয়ার পর কমিশনার হেন আসলাম আশ্রায়। এখন আমরা যেই কমছে এই আমরা বাড়ি আছি, আমাকে বাড়ির সব হুদ খালি।